ভিডিও শুরু হওয়ার আগে ফেটে গেল একটা বম, হ্যাপি দেওয়ালি, দিওয়ালি পটাকা ফেটে গেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার আজকে একটা নতুন ভিডিওতে চলে এসেছি। আজকে ভিডিওটা হচ্ছে ঠাকুর পুজো হচ্ছে, কালীমার পুজো, সেখানে সবাই ঘট তুলতে যাচ্ছে ঢাক বাজিয়ে ও ডিজে বাজিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। দেখেও খুব মজা লাগলো, তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ছেলে মেয়ে সবাই খুব খুব সুন্দরভাবে নেচে নেচে যাচ্ছে। দুটো বাচ্চা মেয়ে দেখুন মনের আনন্দে দুজন হাত তুলে নেচে নেচে চলে যাচ্ছে। দেখতে খুব ভালো লাগছে, দেখে মনে হচ্ছে না আমরাও যেন চলে যাই সবাই নাচতে নাচতে। খুব খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, গ্রামের দিকে হোক বা শহরের দিকে হোক, একটা পুজোর সময় আনন্দ, নাচ গান, খুশি, বন্ধুদের সঙ্গে আলাপ, খুব খুব ভালো লাগে। অনেক দিন পর সবার সঙ্গে দেখা হওয়া, তার মধ্যে দেওয়ালির মধ্যে তো আলাদা একটা আমেজ, আলাদা একটা আনন্দ, খুব সুন্দর লাগছে দেখতে সব কিছু। তাই ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। আশা করবো আপনাদেরও ভিডিওটা ভালো লেগে থাকবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওকে একটা লাইক দেবেন ও আমার কমেন্ট বক্সে জানাবেন আপনারা কেমন হবে দেওয়ালিটা সেলিব্রেশন করলে। ঝড় তো আসার কথা ছিল কিন্তু ঠাকুরের কৃপায় ঝড়টা আসেনি, তাই সবার দেওয়ালিটা খুব সুন্দরভাবে কেটেছে আশা করব। চলুন বন্ধুরা, বাই, টাটা, সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখতে থাকুন। আমাদের আমি সাউন্ডটা বন্ধ করে রেখেছি বন্ধুরা, কেন ডিজেতে যে গানটা বাজছিল ওই গানটা যদি আমি দিতাম তাহলে কপি ক্লেম দিয়ে দিতাম, যার জন্য আমি সাউন্ডটা অফ রেখে নিজের ভয়েসটাই দিলাম। চলুন বাই, টাটা।